আজকে জিবিতে যে আসলাম এখানে তো মূল ঘটনাটা যে কারণে আমি এসেছিলাম প্রথম হলো দীপক সিং অরিজিনাল বাড়ি তাদের বাবুটিয়া কিন্তু খয়েরপুরে থাকে আজকে অনেকদিন রেশমা ও এমনিতে বিভিন্ন কন্ট্রাক্টারিং করে কন্ট্রাক্টিং ওয়ার্ক করে পিডাব্লিউডি ওই বড়িকো জমুনির থেকে ওই গ্রোথ সেন্টারের দিকে রাস্তা প্রচণ্ড খারাপ তা আমরা এটা পিডাব্লিউডির নজরে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে এটা বোধহয় রিপেয়ারিং এর কাজ করছিল এখানে কন্ট্রাক্টর স্বাভাবিক কারণে রিপেয়ারিং ওয়ার্কে কন্ট্রাক্টর নিচে যাইতে হয় দীপক শীল ব্যস্ত এখানে যাতে বিজেপির দুজন কর্মী প্রথম আসছে তার সঙ্গে বোধ হয় টাকা পয়সা দেওয়া টেওয়া নিয়ে যেটা তো কথা বলতে পারি নাই যেটা জানছি আমি এরকম সে কইছে যে আমি তো কাজ করছি ছোটো কাজ আমি টাকা দিলে কী করে বাঁচো এইসব কথাবার্তা হয়েছে এবং সময় তাকে স্ট্যাপ করছে স্টেপ করছে স্টেপ করার পরে তো ওইখান থেকে তারে বইরা আনছে পরে সঙ্গে সঙ্গে পুলিশ গেছে গিয়া আমি কিন্তু জানতে পারলাম একজনকে গ্রেপ্তার করছে জায়গা দিয়ে পুলিশ গিয়া পিডাব্লিউডির অফিসাররাও গেছেন ইঞ্জিনিয়াররা গেছেন এবং পুলিশ সার্চ করতেছে যে ও এখন কথা বলতে পারে না যেহেতু তার মাস্কে অক্সিজেন লাগাই রাখছে এবং ডাক্তারের সঙ্গে কথা কইলাম ইঞ্জুরি তো একটু স্টেটিং ইঞ্জুরি আছে তাই অবজারভেশনও আছে এই বিষয়ে এটা যেটা ডাক্তারের বক্তব্য যেটা ধারালো ছুরি জাতীয়ই বেশ ডিপে গেছে তবে এখন পর্যন্ত লাকিলি সেফ তার অন্য কোনো অর্গানে কিছু অ্যাটেম হয় না কিন্তু টাকা ডিমান্ড করছিল যেটা আমি জানতে পারি কত কী ব্যাপার কিছুই বলতে পারব না আমি আর ওর সঙ্গে তো এখন কথা বলা ঠিক হবে না তার ওয়াইফের সঙ্গে কথা বলছি ওয়াইফ তোরা বলতে পারে নাই ওয়াইফ পরে হসপিটালে আইছে অন্যরা হসপিটাল তাকে নিয়ে আসে যারা অ্যারেস্ট করতে দেখবে মানে শাসক দলেরই কর্মী এরা খুবই পরিচিত ওই এলাকাতে কর্মী সারা রাজ্যে এরকম একটা উপস্থিত হয়েছে কি বলবে মানে এই যে দিন দুপুর বেলা এরকম একটা ঘটনা এইটা তো প্র্যাকটিক্যালি এখন বিজেপিরও যে কন্ট্রাক্টর বিজেপিরও কন্ট্রাক্টর যারা তারাও সেইফ যায় এখন বিজেপি ছাড়া তো কেউ কাজও করতে পারে না এখন তারাই সেফ না ও কী করে আমি তার পলিটিক্যাল আইডেন্টিটি জানি না তার বাড়ি বাবুটিয়া ও আর যেটা বললো যে আমরা 5-6 বছর যাবো এখানে দেখা ও কন্ট্রাক্টরই করে টোরে ইত্যাদি অন্য কোনো সে কোনো রাজনৈতিক ইয়েতে যায় না তবে তারা লোকের যোগাযোগ তাদের আসে আর কি সেসব বাগানে এটা বাড়িতে আমি চিনি যেখানে অবস্থা কীরকম এখন ডাক্তারের সব কথা চাঁদা চাইছিল কানের কাছে চাঁদা না দেওয়াতে এই চাঁদা দাবি করছে চাঁদা দাবি করার মধ্যে চাঁদা দাবি করতে কানে আমি কারণ আমার স্বামী তো সঙ্গেই লড়াই করতেছে আর বুকের মধ্যে ছুরির আঘাত লাগবে সেলাইও লাগবে এখন অব্দি কারোর অ্যারেস্ট হয়েছে না না পুলিশ এটা জানাইছেন ব্যাপারটা পুরোটা কে নিয়ে আইছে ওনারে সঠিক বলতে পারতেছি না আমি হীরা ব্র্যান্ড কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল এগমার্ক যুক্ত কাচ্চি খানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সর্ষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয় প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ ভরতপুর রাজস্থান ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখ